আমাকে একজন এসে বলল যে জাসিস গাঙ্গুলি আমার ওখানেই থাকেন, খিদিরপুরে আমি যেখানে বসি তার পাশেই থাকেন, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমি জানতাম না উনি প্রেস কনফারেন্স করছিলেন, পরে আমি টিভিতে দেখলাম তোমার টিভিতে। তো আমি ওনাকে বলা, কে একজন বললো জাসিস গাঙ্গুলি বলছে মেয়রের ওয়ার্ড মেয়রের। তখন আমি বললাম যে দাদা এটা তো যে ট্রেনটা, এই ট্রেনটা আমি মেয়র হবার অনেক দিন আগের থেকে চলছে, বামফ্রন্টের সময় থেকে চলছে। পার্সোনাল ডিসকাশন কেন পাবলিক হলো এটা আমি বলতে পারবো না, তবে জাসিস গাঙ্গুলির সাথে আমাদের যেহেতু ওনার বিভিন্ন ফাংশনে দেখা হয়, আমি সুতরাং ওনারও আমি এটা এক্সপেক্ট করিনি যে উনি এটা পাবলিক করে দেবেন। সাংবাদিক বৈঠক চলাকালীনই ফোন করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের। ফোনে অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কাটাকাটি, বাম আমলের ওপর কেন গার্ডেন রিচ কাণ্ডের দায় চাপিয়েছেন মেয়র, প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতির। একটি নয়, হাজার হাজার বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কেন নজর রাখা হয়নি, প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। হ্যালো, বলো, তোমরা ভেঙে দাও নি কেন? বামফ্রন্ট তো 12 বছর আগে চলে গেছে, বামফ্রন্ট বলে কোনো লাভ আছে? চেন তো আছে, কিন্তু এই বাড়িটা তো হয়েছে, এটা তো আন্ডার কনস্ট্রাকশন। তুমি কেন, তোমার লোক দেখবে, এই তো আমার বাড়ির সামনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। না অ্যাকশন নাও নি, আমি বলছি কর্পোরেশন ভেঙে দিয়ে গেল, দুদিন বাদে সেটা বন্ধ করে তার উপর দোতলা তুলে দিল, কোনো অ্যাকশন নাও নি। এসব বলে লাভ তোমায় কী করে আমি বলবো, তোমাকে আমি ধরবো কী করে? তোমার এখানে লোক নেই, জিজ্ঞেস করো তাকে, জিজ্ঞেস করো তাকে, সব জায়গায় হচ্ছে। তোমার কাউন্সিলার 6 কোটি টাকা আজকে তো বললাম, আজকে যে আমাদের অর্থমন্ত্রী বললো আমাকে টাকা নিয়ে আমি নির্বাচন লড়তে পারবো না, আর কাউন্সিলার 5 কোটি টাকা গাড়িতে ঘুরে বেড়ায়, তুমি দেখতে পাও না? আমায় বলে লাভ কী? বাবার টাকা তো সবাই টাকা কার কথা আছে আমরা জানি না, না না থাক, না 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 না, সেটা সেটা তো তোমরা সবাই জানে কার কত টাকা আছে। ভাই দেখো এসব কথা বলে লাভ নেই, আজকে পাড়ায় পাড়ায় হচ্ছে, আর তুমি আসে আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো, আমার বাড়ির ছাতে উঠলে দেখাবো গলির মধ্যে 6টা অন্তত, নাজিলের মধ্যে 6টা 5তলা অব্দি বাড়ি আছে, গলির মধ্যে গেলে 5তলা 6তলা বাড়ি ঘর একটা তো নয়, হাজার হাজার বাড়ি ভেঙে না পড়লো, এগুলো তো পলিউশন ক্রিয়েট করছে, তো সুয়ারেজ নষ্ট করছে, ড্রেনেজ নষ্ট করছে, আলো বাতাস নষ্ট করছে। শহরের তো একটা প্ল্যান আছে, তোমাকে তোমাকে একদিন দেখা হয়েছিল, আমি বলেছিলাম তোমার মনে আছে, আমি শুধু ভেঙে পড়া নয়, ভেঙে না পড়লেও দাঁড়িয়ে থাকলেও যে অবস্থা হচ্ছে, শুধু পলিউশন কে ওয়াই শুড গভর্নমেন্ট পে, পলিউটার্স পে, এটা সুপ্রিম কোর্টের আইন। আমি তো বলছি তোমার দেখিয়ে দেবো, পলিউটার শুড পে, যারা পলিউট করছে দে শুড পে। তুমি কেন টাকা দেবে, সরকার কেন টাকা দেবে, সরকারের টাকা তো আমাদের কেন ভাই বলবো, আমি আমি তো সবাই বলবো ট্যাক্স পেয়ার্স মানে কেন যাবে, মনে করো না আমি যা মনে হয়েছি তো আমি তো বললাম, আমি কি কথা বললাম তো সবার সামনে না, কোনো হুমকি দেয় বললো আমরা ব্যবস্থা নিচ্ছি, কি ব্যবস্থা নিচ্ছি আমি যা বললাম সেটা তো আপনারা শুনতেই পেলেন, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সবার সামনে হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি তো বললাম 6 কোটি টাকা গাড়ি চলছে, আর অর্থমন্ত্রী বলছে আমি টাকা নেই, বলছে ওর বাবার পয়সা আছে, ওর বাবার পয়সা কার কত আছে আমরা জানি।